9 দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয়বার হাজির আব্দুল লতিফ। তবে এদিন গরু পাচার মামলায় লতিফের শুনানির দিন থাকলেও আসানসোল আদালতে এক আইনজীবীর মৃত্যুর কারণে আদালতের বিচার পর্ব স্থগিত থাকে, সেই কারণে আব্দুল লতিফকে ফিরে যেতে হয়। নয় দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে আজ আসানসোলের সিবিআই বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পাওয়ার পর গত 27 এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরু পাচার কাণ্ডের অভিযুক্ত ব্যবসায়ী। তাছাড়া এই মুহূর্তে সিবিআইয়ের এক প্রতিনিধি দল এসে পৌঁছালো আসানসোলের সিবিআই আদালতে। গত 27 এপ্রিল গরু পাচার মামলায় আসানসোলের সিবিআই আদালতে ব্যক্তিগত 15,000 টাকার বন্ডে জামিন পায় আব্দুল লতিফ। ওই দিন লতিফ জানিয়েছিলেন তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন। এদিন আসানসোলের সিবিআই আদালতে গরু পাচার মামলায় লতিফের শুনানির দিন থাকলেও আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে আইনজীবীরা কন্ডোলেন্স পালন করে, এর ফলে আদালতে বিচার পর্ব স্থগিত থাকে, সে কারণে আব্দুল লতিফকে ফিরে যেতে হয়। উল্লেখ্য, গত 27 এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছিলেন গরু পাচার কাণ্ডের অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল লতিফ। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর আগে সিবিআই এর চার্জশিটে নাম ছিল লতিফের, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। ইলামবাজার পশুহাটের মালিক লতিফ ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ। গরু পাচারের আরেক অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত লতিফ। গরু পাচার মামলায় ইডির চার্জশিটও লতিফের নাম রয়েছে। ইডির দাবি, বাংলাদেশে পাচারের জন্য বীরভূম থেকে গরুগুলিকে ট্রাকে তুলে মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল আব্দুল লতিফের। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJMI हॉस्पिटल। लायंस MJMI हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल डायबिटिक सेंटर, यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 03412445205, 2443205, 2445242।